পাখা হচ্ছে 14 ইঞ্চি, ব্যাটারি ইউজ করা হয়েছে 6 ভোল্ট, হাই স্পিড, উচ্চ গতি, উচ্চ গতিতে চলবে হচ্ছে 4 ঘন্টা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম কেব ইলেকট্রনিক্স। প্রতিদিনের মতো আজকের ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপনা করবে আমাদের সুরজ ভাই। আসসালামু আলাইকুম সুমন ভাই। ওয়া আলাইকুম সালাম ভাই। আশা করি আপনি এবং আপনার ভিউয়ার্সরা অসংখ্য ভালো আছেন। জি ভাই, আলহামদুলিল্লাহ। আজকে আমি দেখাবো ওয়ালটন ডিসার্জেবল ফ্যান। অনেকে এসি ডিসি ও চার্জার ফ্যান বলে থাকে। এই 17 ইঞ্চি ফ্যানটার মধ্যে দুইটা মডেল হয়, একটা হচ্ছে W170A EM এবং আরেকটি মডেল হচ্ছে W170A MS। MS হচ্ছে রিমোট সহ আর EM হচ্ছে রিমোট ছাড়া। আমাদের কাছে এই মুহূর্তে EM মডেলটাই আছে অ্যাভেলেবেল, আর এটা হচ্ছে রিমোট ছাড়াটা। আপনি এখান থেকে অপারেটিং করতে পারবেন। দেখতে পারতেছেন এই যে এখানে দেখেন লেখা আছে, প্রথমে আছে ন্যাচারাল পাওয়ার স্পিড, এটাতে আপনি পাওয়ার দিতে পারবেন। এবং এই পাশে আছে হচ্ছে লাইট, আবার এইখানে আছে দেখেন চার্জিং পোর্ট। লাইটটা একটু চালু করে দেখান তো ভাই দেখি। লাইটটা চালু করলে প্রথমে হালকা পাওয়ার আসবে, তারপর হচ্ছে একটু বেশি পাওয়ার আসবে। এই পাওয়ারে হচ্ছে যদি কোনো স্টুডেন্ট পড়াশোনা করে সেটা দেখতে পারবে, ল্যাম্প লাইটের মতো কাজ করবে। 3 নম্বর চাপ দিলে এটা বন্ধ হয়ে যাবে। তারপরে যে এইখানে আসেন পাওয়ার স্পিডে, যদি দেখেন এইখানে এই যে পাওয়ার স্পিডটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে লো পাওয়ারে চলতেছে। এই যে দেখেন এল এর মধ্যে গ্রিন কালারের একটা বাতি আছে এখানে দেখা যাচ্ছে সুমন ভাই। আর এইখানে হচ্ছে এইচ, এইচ এর মধ্যে হলো হাই, হাই স্পিডে চল, দেখতে পারছেন হাই স্পিডে চলতেছে এখন। আর এই ন্যাচারালে দিলে প্রাকৃতিক বাতাস দিবে, যেমন একবার বাতাস কমবে একবার বাড়বে, আর নিজের মতো করে বাতাসটা দিবে আপনার। আর এটা প্রথমত নিয়ে ফুল চার্জ করতে 8 ঘন্টা সময় লাগবে। 8 ঘন্টা চার্জ দিলে হাই স্পিডে 3 ঘন্টা ব্যাকআপ পাবেন। এই যে এখানে লেখা আছে দেখবেন ফ্যানের গায়ে, এই যে 3 ঘন্টা ব্যাকআপ পেতে সর্বনিম্ন 8 ঘন্টা চার্জ করে নিন। এবার ভিউয়ার্স, আপনার সুবিধার্থে আমি এই ফ্যানের ফুল স্পেসিফিকেশন দেখাই দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, একটু খেয়াল করে দেখবেন, এই যে এখানে দেখবেন লেখা আছে রোটেট ভোল্টেজ 220 ভোল্টেজের এই এসি লাইনে চলবে। তারপরে হচ্ছে এখানে দেখবেন রোটেট আরপিএম, এই যে 1385 আরপিএম মিটার তো। আর বাকিগুলো আমি বলতেছি না যেহেতু ভিডিও বড় হয়ে যাবে এই জন্য। এই যে এখানে দেখবেন প্রত্যেকটা লেখা আছে, এখানে ফাংশনগুলো লেখা আছে, আপনাদের সুবিধার্থে দেখে নেবেন। তারপরে নিচের দিকে এসে দেখবেন এখানে লেখা আছে হাই স্পিড, হাই স্পিডে হচ্ছে 3 ঘন্টা, আর এখানে আছে লো স্পিড, লো স্পিড হচ্ছে 6 ঘন্টা, আর এইখানে আছে দেখবেন ন্যাচারাল, ন্যাচারালে হচ্ছে 3.5 ঘন্টা, মানে 3.5 ঘন্টা চলবে। আর এলইডি লাইটটা 90 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিবে। তো এই ব্যাকআপটা পেতে আপনার এই ব্যাটারিটা চার্জ করতে হবে মিনিমাম 8 ঘন্টা। এই ফ্যানটাতে 12 ভোল্টের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে। এই 12 ভোল্টের ব্যাটারিটা ফুল চার্জ হতে 8 ঘন্টা সময় লাগবে। আর এই ফ্যানটার প্রাইস হচ্ছে 6000 টাকা। ওয়ালটন চার্জার ফ্যানে আমাদের কোনো ডিসকাউন্ট হয় না। এই ফ্যানটার ওয়ারেন্টি গ্যারান্টিটা একটু বলে দেই, এটার ব্যাটারি হচ্ছে 3 মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন, এবং 6 মাসের সমস্ত সার্ভিস, ইলেকট্রিক্যাল যত সার্ভিস আছে সমস্ত সার্ভিস পাবেন, ফ্রি সার্ভিস পাবেন। এরপরে যে ফ্যানটা দেখাবো, এটা 14 ইঞ্চির একটা ফ্যান, এই যে আমার সামনে দেখতেছেন সুমন ভাই। এই ফ্যানটার মডেল হচ্ছে WRTF14A, এটা হচ্ছে 14 ইঞ্চি, ব্যাটারি ইউজ করা হয়েছে 6 ভোল্ট। এই ফ্যানটার ফাংশনগুলো এইখানে দেখা যাচ্ছে, এসি অফ, ডিসি অফ হচ্ছে এই অফ থাকবে, এসিতে দিলে বিদ্যুতিক লাইনে যদি এই প্লাগিংটা করা থাকে তখন চলবে, আর যখন অফ করে দিবেন তখন অফে দিয়ে দিবেন। আর এই পাশে হচ্ছে ডিসি, ডিসিতে দিলে দেখেন ফ্যানটা চলতেছে, কারণ এখন ব্যাটারি ব্যাকআপটা দিতেছে। তো এই ফ্যানটার সুবিধা হচ্ছে আপনি বৈদ্যুতিক লাইনেও চালাইতে পারবেন এবং ব্যাটারিতেও চালাইতে পারবেন। বিদ্যুতে যখন চালাবেন তখন এসি লাইনে দিয়ে দিবেন, আর যখন ব্যাটারি দিয়ে চালাবেন তখন হচ্ছে ডিসি লাইনে দিয়ে দিবেন। তো এরপরে এইখানে মাঝখানে দিকে একটু খেয়াল করলে দেখবেন এখানে লেখা আছে হাই, মিডিয়াম, লো স্পিড, এটা হচ্ছে ফ্যানের স্পিডটা। তো এইখানে এই যে নবটা আপনি যেদিকে দিবেন ওই স্পিডে চলবে, হাইতে দিলে হাইতে চলবে, মিডিয়ামে দিলে মিডিয়ামে চলবে, লোতে দিলে লো স্পিডে চলবে। আর এই পাশে একটা সুইচ দেখতেছেন, এখানে লেখা আছে অন অফ, অন অফ করলে এই যে অফ করলে, অন করলে এই লাইটটা জ্বলবে এবং অফ করে দিলে এই লাইটটা অফ হয়ে যাবে। আবার এখানে একটা দেখতেছেন পাওয়ার কানেকশন,
যখন আপনি ফ্যানটা ব্যাটারি লাইনে কিংবা চার্জিং লাইনে চালাবেন তখন এই পাওয়ার কানেকশনটা দেখা যায়, দেখা যায় সুমন ভাই? তারপরে হচ্ছে এই পাশে একটা চার্জিং লাইন, চার্জিং লাইনটা যখন আপনি পাওয়ার কানেকশন দিয়ে রাখবেন বৈদ্যুতিক লাইনে তখন এই যে এরকম চার্জিং লাইটটা জ্বলবে। তো এই ফ্যানটার ফুল স্পেসিফিকেশন যদি আমি আপনাদেরকে একটু দেখাই, দেখে নেবেন দুয়াস, আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি। এখানে দেখেন এই যে এখানে লেখা আছে ফ্যানের মডেলটা, তার নিচে আসলে এখানে ফ্যানের কালারগুলো কয়টা কালারের হয় এখানে সবগুলো কালার দেওয়া আছে। তারপরে হচ্ছে এখানে ফ্যানের সাইজ 350 mm, আর এটা হচ্ছে রোটেট ভোল্টেজ 220 ভোল্টেজের যে কোনো লাইনে এই ফ্যানটা চালাতে পারবেন। আর ইনপুট ও পাওয়ার হচ্ছে আপনার 20 ওয়াট, এই ফ্যানটা হচ্ছে 20 ওয়াটের একটা ফ্যান, আর এটার গতি হচ্ছে 1500 RPM, এটার আরপিএমটা হচ্ছে 1500 RPM। তো বাকিটা আমি আপনারা একটু দেখে নেবেন। নিচের অংশটা যদি দেখেন, এই যে উচ্চ গতিতে চলবে 3 ঘন্টা, মাধ্যম গতিতে চলবে হচ্ছে 5 ঘন্টা, নিম্ন গতিতে চলবে হচ্ছে 8 ঘন্টা, প্রথমটা হচ্ছে হাই স্পিডে 3 ঘন্টা, লো স্পিডে 5 ঘন্টা, এবং স্পিডে চলবে 8 ঘন্টা। এলইডি লাইটটা 150 ঘন্টা জ্বলবে। এই ফ্যানটারও ওয়ারেন্টি গ্যারান্টি, ব্যাটারি হচ্ছে 3 মাস, ইলেকট্রিক স্পেয়ার পার্টস, ইলেকট্রিক্যাল কোনো প্রবলেম হলে 6 মাস পাবেন, বাংলাদেশের যে কোনো ওয়ালটনের সার্ভিস পয়েন্ট থেকে এটার সার্ভিস পাবেন। এই ফ্যানটার প্রাইস হচ্ছে 4490 টাকা, বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন আপনারা, আমাদের কাছ থেকে নিলে এই প্রাইসটাই পড়বে। এরপরে যে মডেলের ফ্যানটি আমি দেখাবো, এই যে আমার সামনে দেখতেছেন, এটা হচ্ছে 12 ইঞ্চি একটা ওয়ালটন চার্জার ফ্যান। এই ফ্যানটার মডেল হচ্ছে WRTF12A। এই ফ্যানটাতে 6 ভোল্টের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে। এই ফ্যানটার ফাংশনগুলো যদি আমি একটু দেখাই দিই, দেখবেন ভিউয়ার্স, সুমন ভাই আপনার ভিউয়ার্সের সুবিধার্থে একটু কাছে আনবেন। এই যে আগের ফ্যানটাতে যেরকম ফাংশন সেম এটাতেও একই ফাংশন ব্যবহার করা হয়েছে। এই ফ্যানটার ফুল স্পেসিফিকেশন যদি আমি আপনাদের সামনে একটু তুলে ধরি ভিউয়ার্স, খেয়াল করে দেখবেন, এই যে এখানে লেখা আছে, এই ফ্যানটার মডেল হচ্ছে, এই যে এখানে দেখা যাচ্ছে ভিউয়ার্স, এখানে কালারগুলো দেখতে পাচ্ছেন কয়টা কালার হয়। আর এখানে হচ্ছে সাইজ, ফ্যানের সাইজ হচ্ছে 300 mm পাখার সাইজটা, এখানে হচ্ছে রোটেজ ভোল্টেজ 220 ভোল্টেজের যে কোনো বৈদ্যুতিক লাইনে চলবে। এই ইনপুট পাওয়ারটা হচ্ছে 18 ওয়াট, আর এইখানে বাকিগুলো আমি বলে দিচ্ছি না, এটা আপনারা দেখে নেবেন একটু ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে শুধু মেন মেন পয়েন্টগুলো আমি দেখাই দিচ্ছি। এখানে আছে হাই স্পিড, উচ্চ গতি, উচ্চ গতিতে চলবে হচ্ছে 4 ঘন্টা, মধ্যম গতি, এটা হচ্ছে মিডিয়াম স্পিড, মিডিয়াম স্পিডে চলবে 6 ঘন্টা, নিম্ন গতি, লো স্পিড, লো স্পিডে চলবে 10 ঘন্টা, আর একটা এলইডি লাইট ইউজ করা হয়েছে। এই এলইডি লাইটটা 150 ঘন্টা পর্যন্ত ব্যাক আপ দেবে। এটাতে 6 ভোল্টের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে। এই ব্যাটারিটা ফুল চার্জ হইতে 8 থেকে 10 ঘন্টা সময় লাগবে। 8 থেকে 10 ঘন্টা চার্জ করলে এটা ফুল চার্জ হবে। এবং ওয়ারেন্টি গ্যারান্টিটা একটু বলে দিচ্ছি, সেম প্রত্যেকটা ওয়ালটনের চার্জার ফ্যানের গ্যারান্টি ওয়ারেন্টি একই, 3 মাসের ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি, ব্যাটারি যদি কোনো প্রবলেম হয় ব্যাটারিটা চেঞ্জ করে আরেকটা নতুন ব্যাটারি দেওয়া হবে। এবং ইলেকট্রিক্যাল পার্টসের যদি কোনো সমস্যা হয় ইলেকট্রিক্যাল, সেই ক্ষেত্রে 6 মাস পাবে, 6 মাসে কোনো চার্জ লাগবে না, বাংলাদেশের যে কোনো ওয়ালটন সার্ভিস পয়েন্ট থেকে এই সার্ভিসটা গ্রহণ করতে পারবেন। আর ফিজিক্যাল ড্যামেজ হলে, পড়ে গিয়ে ভেঙে গেলে কিংবা আপনার ত্রুটিতে যদি ফ্যানটা ভেঙে যায়, সেই ক্ষেত্রে এটা ওয়ান পেমেন্টে সার্ভিস পাবেন, ওয়ালটনের যে কোনো সার্ভিস পয়েন্ট থেকে এই সার্ভিসগুলো গ্রহণ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই, আশা করি পরবর্তীতে আরও ভালো কিছু নিয়ে আপনাদের সামনে আসব। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সুরজ ভাই আপনাকে আমাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে এত সুন্দর করে বোঝানোর জন্য। আপনারা যারা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন কেবি ইলেকট্রনিক্সে, তাছাড়াও কেবি ইলেকট্রনিক্সের নাম্বার দেওয়া থাকবে আমাদের ভিডিও ডেসক্রিপশনে। যারা ঢাকা বাইরে নিতে চান তারা অবশ্যই কুরিয়ার সার্ভিস চার্জ আগে দিয়ে দিতে হবে, আপনার ঠিকানা 72 ঘন্টার ভিতরে পণ্য পৌঁছে যাবে। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই নিত্য নতুন অফারের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ।